পাহাড়ে একের পর এক নাশকতামূলক ঘটনা। চকবাজারে বিস্ফোরণ থেকে শুরু করে কালিম্পং থানায় গ্রেনেড হামলা, দফায় দফায় অস্ত্র ভাণ্ডারের হদিশ জানিয়ে তদন্ত করছে রাজ্য পুলিশ ও সিআইডি। কিন্তু এই প্রেক্ষাপটে এবার এই মামলাগুলির তদন্তভার হাতে নিতে তৎপর হল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি বা এনআইএ। সূত্রের খবর, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক থেকে প্রাথমিক ছাড়পত্র মিলেছে আর তারপরেই জাতীয় তদন্তকারী সংস্থার পূর্বাঞ্চলীয় শাখার গোয়েন্দা দল দার্জিলিং পৌঁছে গিয়েছে। সূত্রের খবর, এনআইএ দলে রয়েছেন একজন ডিএসপি ও দুজন ইন্সপেক্টর পদমর্যাদার অফিসার। ইতিমধ্যে বিভিন্ন মামলার নথি সংগ্রহের কাজ শুরু করে দিয়েছেন তারা। সূত্রের খবর, যেসব মামলায় ইউএপিএ এবং রাষ্ট্রদ্রোহিতার ধারা যোগ করা হয়েছে মূলত সেই মামলাগুলিরই তদন্তভার হাতে নিতে চায় এনআইএ। এইসব মামলায় অভিযুক্তের তালিকায় রয়েছেন বিমল গুরুং, রশনগিরি, প্রকাশ গুরুংয়ের মতো মোর্চা নেতারা। তাৎপর্যপূর্ণভাবেই কেন্দ্রীয় সংস্থা তদন্তভার নেবার উদ্যোগকে স্বাগত জানিয়েছে বিমল গুরুং। এক প্রেস বিবৃতিতে মোর্চা সভাপতির দাবি, চকবাজারে প্রথম বিস্ফোরণের পর মোর্চা নেতৃত্ব কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহকে চিঠি দিয়ে এনআইএ তদন্তের দাবি জানিয়েছিল। গুরুংয়ের অভিযোগ, রাজ্য পুলিশ কোনো ঘটনার সঠিক তদন্ত না করেই এফআইআরে মোর্চার শীর্ষ নেতাদের নাম যোগ করেছে। সাব ইন্সপেক্টর অমিতাভ মালিক ও আন্দোলনকারীদের মৃত্যুর ঘটনাতেও সিবিআই বা এনআইএ তদন্তের দাবি তুলেছেন গুরুং। বিনয় তামাংও এনআইএ তদন্তকে স্বাগত জানিয়েছেন। সূত্রের খবর, প্রয়োজনে মামলার নথি হাতে পেতে আদালতেরও দ্বারস্থ হতে পারে এনআইএ। রাজশ্রী দত্তগুপ্ত ও মোহন প্রসাদের রিপোর্ট, এবিপি আনন্দ।